কমিটি এবং কলকাতা ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন দুটোই আমাদের এয়ারটিউসি অনুমোদিত ইউনিয়ন যৌথভাবে আজকে আপনাদেরকে ডেকেছি। মূল হচ্ছে আমাদের দুটো বিষয়টি আপনাদেরকে আজকে ডেকেছি। প্রথমটা হচ্ছে আমাদের যে প্রস্তাবিত যে হরতাল ছিল এয়ারটিউসি পয়লা দোসরা ডিসেম্বর, আমরা সেটা পরিবহন সচিবের সঙ্গে মিটিং করার পর আমরা আমাদের হরতালটাকে স্থগিত রেখেছি। স্থগিত রাখার পিছনে যার কারণ হচ্ছে আমাদের 27 তারিখে মিটিংয়ে অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা থেকে সওয়া দু ঘন্টা ধরে ভাড়া বৃদ্ধি বাদে সমস্ত দাবি দাওয়া নিয়ে খোলা মনে খোলা পরিবেশে একটা আলোচনা হয়েছে। সেই দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের 25 জন ট্যাক্সি চালকের যে বিরুদ্ধে মামলা যে করা হয়েছিল গত বছরে, সেটা আমি তাকে বলি যে আপনি চিঠি লিখুন হোম সেক্রেটারিকে, মামলা প্রত্যাহার করার ক্ষমতা কলকাতা পুলিশ কমিশনে নেই, ডিসি ট্রাফিকে নেই। পুলিশ এই পয়েন্টে এগ্রি করলে ঠিক আছে, আমি তাহলে যে আমরা মামলা প্রত্যাহার করার জন্য চিঠি লিখব। এটা একটা পজিটিভ দিক, এক বছর দেড় বছরের মধ্যে এটা কোনোদিন হয়নি কোনোদিন, একটা পজিটিভ দিক। যেহেতু কোনো আন্দোলনে আপনার সমস্ত সামাজিক মন্ত্রী এখানে আছেন, কোনো ট্রেডমেন্টের আন্দোলনে একসঙ্গে আমাদের যদি 20 দফা দাবি থাকে, 20 দফায় দাবি কোনো সরকার একসাথে মেনে নেয় না। 15টা নামল আবার 5টা দিনে আমাদের আন্দোলন চলবে হবে। সেই জন্যে আমরা 1-2 তারিখে আমাদের হরতালটা যেটা ছিল যেটা আজকে নিয়ে সেটা আমরা স্থগিত রেখেছি। আমরা পার্কিং নিয়ে যে সমস্যা ছিল কলকাতা শহরে পার্কিংয়ের বিরাট বড় সমস্যা, একটা গাড়ি ট্যাক্সি চার গাড়ি দাঁড় করতে পারে না, এটা আমাদের আন্দোলনের ফলে। আন্দোলনের মধ্যে কেউ যৌথভাবে আমরা আন্দোলন করেছি, আমরা একাও আন্দোলন করেছি। এইসব আন্দোলনের পরিপ্রেক্ষিতে 532 জায়গা জায়গাতে কলকাতা পৌরসভা ট্রাফিক ডিপার্টমেন্ট যৌথভাবে মোট 532 জায়গাতে আমাদের ট্যাক্সি লটের পার্কিং চিহ্নিত হয়েছে, এবং আরো 1000 জায়গার 1 মাসের মধ্যে উনি কমপ্লিট করবেন এই আশ্বাসটা উনি দিয়েছেন। তৃতীয় দাবি হচ্ছে আমাদের দাবি যেটা ছিল ট্যাক্সি চালকর যে মামলা পেন্ডিং মামলা যেটা আছে নতুন ডিপুজারের নামে 2014 পর থেকে যে মামলাগুলো রুজু হয়ে রয়েছে, এটা আমরাই মিটিংয়ে বহুবার বলেছি যে লোক আদালতের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করা হোক। সেই সরকার দাবি আমাদের মেনে নিয়েছে লোক আদালতে নিষ্পত্তি করার জন্যে। আমাদের সেই মিটিংয়ে উপস্থিত ডিসি ট্রাফিক এবং পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টকে তিনি নির্দেশ দেন যে এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য লোক আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হোক। ওলা ফেরু উবের এটা অনেক সমস্যা তৈরি করছে, আমাদের যারা সমস্যা তৈরি করছে এটা এটা দিক থেকে সরকারের যেটা একটা সদর্থক ভূমিকা এটা আমরা পেয়েছি। আমরা আগের মিটিংয়ে এটা বলেছিলাম, 24 অক্টোবর একটা মিটিংয়ে বলেছিলাম যে ট্যাক্সি চালক যাতে অ্যাপসের মাধ্যমে এ সুবিধা পায় সরকার এটা উদ্যোগ গ্রহণ করুক, যেটা কোনোদিনই হয়নি। এই সরকারের সদর্থক ভূমিকা আমরা দেখতে পেরেছি। আমরা তিনি ওয়েবের সঙ্গে প্রাথমিক পর্যায়ে যাতে ট্যাক্সি ড্রাইভাররা অ্যাপসের মাধ্যমে যাতে সার্ভিস দিতে পারে, ওনার রোগেরকে মোকাবিলা করতে পারে, যাতে ট্যাক্সি চালকের জীবনযাপন অর্জন করতে পারে, সরকার এই অ্যাপসের মাধ্যমে এই প্রযুক্তিটাকে ব্যবহার করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে। প্রথম পর্যায়ে যিনি সেই মিটিংয়ে ওয়েবের সঙ্গে তিনি প্রথম পর্যায়ে কথা বলেছেন এবং এটাও বলেছেন এই প্রযুক্তি পেতে যা খরচ হবে উনি এটা বলেছেন যে আমরা এটা ভেবে দেখছি কতটুকু আমরা বের করতে পারি, কতটুকু আপনারা বের করতে পারেন। এটা একটা ভালো দিক, একটা এটা কোনো গাড়ি ছিল না, একটা ট্যাক্সি ড্রাইভার অ্যাপস যদি পায় 2000-3000 টাকা একটা ফর্ম
ক্লিয়ার কারণ আমরা সরকারকে আমরা আপাতত আস্থা আছে অতগুলো অতগুলো দাবিগুলো করেছে আজকে তো স্ট্রাইক হিসেবে ডেকে স্ট্রাইক আমরা ডেকেছি স্ট্রাইক তাহলে গভর্নমেন্ট তো ভাবে যে আমাদের পাঁচ দিন মধ্যে মিটিং করবে স্ট্রাইক হিসেবে স্ট্রাইক আমরা সেই জন্য আমরা 3 তারিখ 4 তারিখে আমরা স্ট্রাইক করতে দেখি আর এটা কথা বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি আমি আমাদের মধ্যে ট্যাক্সি চালক একটা ট্যাক্সি চালক তাকে আমরা হাজির করেছি এখানে তার স্ত্রী রীতা দেবী এখানে 21 নভেম্বর থেকে নিখোঁজ আমাদের ধারণা তার স্বামীকে গাড়ি চোরাই চক্রের কোনো একটা চক্র একটা তাকে কিডন্যাপিং করেছে তাকে অপহরণ করা হয়েছে তাকে আমরা